আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাপাকের অশেষ দেওয়া মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কয়টি মান স্বপ্ন বলবো যেগুলো স্বপ্ন দেখলে ধার্মিক হবে অথবা হালাল উপায়ে অর্থ উপার্জন করবে। স্বপ্নে নিজকে অজু করতে দেখা ধার্মিক হওয়ার লক্ষণ ও হেদায়তের আলামত। স্বপ্নে জমরুদ পাথর দেখলে ধর্মীয় কাজে সুনাম অর্জনের লক্ষণ। স্বপ্নে দর্জি দেখা ধর্মে মনোযোগী হবার চিহ্ন। স্বপ্নে হালাল জন্তুর দুধ পান করতে দেখলে হালাল উপার্জন করার লক্ষণ। স্বপ্নে পুল দেখলে ধার্মিক হবার লক্ষণ। স্বপ্নে পোশাক সবুজ দেখলে স্বপ্নদ্রষ্টা ধার্মিক হবে। স্বপ্নে ভাত রান্না করতে দেখা বৈধ উপায়ে প্রচুর অর্থ উপার্জন। স্বপ্নে চন্দন কাঠের তসবি দেখলে ধর্মীয় কাজে মনোযোগী হবে। স্বপ্নে খুতবা শুনতে দেখলে ধর্মের প্রতি আগ্রহী হবে। স্বপ্নে নারিকেল দেখলে হালাল উপায়ে রুজি অর্জন করবে। স্বপ্নে উত্তম পোশাক দেখা ধর্মীয় বিদ্যায় পারদর্শিতার লক্ষণ। স্বপ্নে মধুপান করতে দেখলে ঈমান দৃঢ় হবে। স্বপ্নে আটা উড়িতে দেখলে স্বপ্নদ্রষ্টা হালাল উপায়ে অর্থ লাভ করবে। স্বপ্নে রশি দেখা ধার্মিকতার চিহ্ন। স্বপ্নে রেহাল দেখা ধার্মিকতার লক্ষণ। স্বপ্নে নিজের হাত কাঁপিতে দেখলে হালাল উপায়ে অর্থ উপার্জন করবে। স্বপ্নে নিজকে রোজা রাখতে দেখা ধার্মিকতার নিদর্শন। স্বপ্নে ক্ষিপ্ত খাইতে দেখলে পূর্ণ কাজে বর্তি হবে। স্বপ্নে মধুর ফেনা দেখলে হালাল উপায়ে উপার্জন করবে। স্বপ্নে দুর্গের ভিতরে নিজকে দেখলে স্বপ্নদ্রষ্টা ধর্মকাজে মনোযোগী হবে। স্বপ্নে খুতবা পাঠ করতে দেখলে ধর্মকাজে আগ্রহী হবে। স্বপ্নে মিঠাই দেখলে স্বপ্নদ্রষ্টা হালাল অর্থ লাভ করবে। স্বপ্নে অলৌকিক কোনো জিনিস দেখলে ধর্মে মনোযোগী হবে। স্বপ্নে কিতাব ক্রয় করতে দেখলে ধর্মের প্রতি মনোযোগী হবে। স্বপ্নে হালুয়া প্রস্তুত করতে দেখলে স্বপ্নদ্রষ্টা হালাল উপায়ে অর্থ উপার্জন করবে। স্বপ্নে ইমামতি করতে দেখলে সৎ কাজে অংশগ্রহণ করবে। স্বপ্নে দিনী এলেম শিখতে দেখা ইমান দৃঢ় হবার চিহ্ন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক। আমিন।